কর্সা একদম দেখুন প্রচণ্ড মেসি হয়ে গেছে, আর হবেই না কেন, কারণ মাসটা আবার শুরু হয়ে গিয়েছে। এখন কাস্টমারদের সব ডেলিভারি দিতে হচ্ছে, দেখুন এখানে সব রকম প্রোডাক্টই থাকে। বাট যেটা আপনি দেখছেন যেটা কিনা বক্সের সাথে পাওয়া গেছে, এই পুরো বক্সটা ৫০০ টাকা নিয়েছে এবং এই বক্সে অনেকগুলো টুকরো থাকে এবং অনেকগুলো বিক্রি হয়ে গেছে। এইটা যদি বাদ দিয়ে দিই তা দেখুন বক্সটা প্রায় খালি হয়ে এসেছে, বিক্রি প্রায় শেষের দিকে পেয়ে দেখছি। এটা খুলে গেছে, লাগাতে হবে। এখানে দেখুন একটা ধোপারি প্যাকেট আছে, এটা মনটা, এটা হচ্ছে ৪০ টাকা ১০০টাকা কাঠি দেয়, ৩০ থেকে ৪০ টাকা বিক্রি। এটা হচ্ছে তাদের জন্য যারা কম কাঠি চায়, একটু মানে কম দামে বেশি কাঠি চায়, সরি। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা স্ট্যাক করে রেখেছি, আমি আসলে গুছাচ্ছিলাম কিন্তু গুছিয়ে লাভ নেই, আমি আজকে গুছাবো আবার কালকে এলোমেলো হয়ে যাবে, আবার বিকালে ডেলিভারি আছে। তো এখানে দেখুন এক অনেক স্ট্যাক আছে, এটা হচ্ছে শান্তিনিকেতন, ৪৫ টাকা করে বিক্রি হয়, ৫০ থেকে ৪৫ টাকা। এটা হচ্ছে স্বর্ণ গোলাপ, এটা আপনাকে আগে দেখিয়েছেন, এটা আপনি দেখতে পাচ্ছেন রাজচন্দন, চন্দনের ধূপকাঠি, এটা হোয়াইট ফরেস্ট, এগুলো সবই ওই ৪৫ থেকে ৫০ টাকার মধ্যে দাম পড়ে। আনারসের গন্ধেরও আছে, আচ্ছা এটা ল্যাভেন্ডারের ধূপকাঠি, এটা হচ্ছে আনারসের গন্ধ, এটা খুব সুন্দর গন্ধ আনারসেরটা, এটার দাম হচ্ছে ৫০ টাকা পড়ে। আর এখানে অনেক ধূপকাঠি আছে, এগুলো একটু সরিয়ে নিই। এটা নিয়ে আছে হচ্ছে লাইফের ধূপকাঠি, এটা একটুখানি গন্ধটা একটু কড়া গন্ধ, এই গন্ধটা একটুখানি যারা কড়া গন্ধ পছন্দ করে তাদের জন্য বিক্রি করি। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে জিপার প্যাক, এগুলো প্রায় ৬৫ থেকে ৭০ টাকা করে বিক্রি হয়। হ্যাঁ প্রচুর জিপার, বালাজি রয়্যাল আছে, রোজ আছে, আর কি আছে দেখি, এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি কাস্টমারদের জন্য, যারা একটু ভালো গন্ধ পছন্দ করে। এটা বালাজি রয়্যাল আছে, এখানে কি আছে, এটা বালাজি লীলা, এগুলো কী হয়, এগুলো একবারে বান্ডিল ধরে কিনতে হয়, ৬ বান্ডিল কিনলে একটা ফ্রি পাওয়া যায়। এটা হচ্ছে ধুনোধূপ, এটা ধুনোর মতো গন্ধ বেরোয়, পুরো ধুনোর মতো গন্ধ বেরোয় ধুনোধূপ। আর 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 এখানে কিছু ধূপকাঠি দেখতে পাচ্ছি, মশার ধূপ আছে, এই যে এখানে নর্মাল ৩৫ টাকায় অনেক কাঠির ধূপ, এগুলো বিশাল জমে গেছে, এগুলো একটু দেরিতে হয়তো বিক্রি হতে পারে, তার এগুলো অনেক জমে গেছে। আমি একবারে ডিস্ট্রিবিউটার লেভেলে অনেক করে কিনে নিই, তো তাই দামটা সস্তায় পড়ে, চলুন একটু ভেতরে যাওয়া যায়। এগুলো তাই, এখানে কাঁচা ধূপ আছে দেখছেন, এখানে অনেক বাক্সের ধূপ আছে, দেখুন মানে গিলা ধূপ, এগুলো ভেজা ভেজা গিলা ধূপ। এখানে মোগরা আছে, ওখানে আছে স্যান্ডাল, আর এগুলো গিলা ধূপ, এগুলো প্রায় অনেকগুলো চলে আসে বিক্রি করে। এরা যা ধূপকাঠি দেখছেন তা সবই প্রায় এই মাসে চলে যাবে, দু একটা হয়তো থেকে যাবে, বেশিরভাগই ধূপকাঠি বিক্রি হয়। তাই জন্য দেখুন আমাদের ধূপকাঠি নিয়ে প্রচুর, ঘরটা ভাবলাম গুছাবো, এই দেখুন ভীমের ইয়ে পেয়েছে, ভীমের এখন এটা নতুন করে দিয়েছে, এই যে নতুন পাবেন এখন এরকম পাবে, ঠিক আছে। এটা হচ্ছে এক পেটি ভীম কিনতে হয়েছে বিশাল, এখানে কিছু সামান টামান রয়েছে। আর ওখানে দেখছেন এটা হচ্ছে সানলাইটের একটা ৭ পেটি, প্রায় এক পেটি পুরো এক মাসে চলে যায়। আমার ভাবলাম গুছিয়ে দেখাবো, কিন্তু এই গুছালে কী হবে, আবার কালকে সব লাগানো যাবে। এই মাসের শুরু পড়ে গেছেন, এখন মাসকাবারি হবে, আর মাসকাবারি হলে সব কিছু বিক্রি হয়ে যাবে, সব গুছানো মুশকিল হয়ে যায়, আবার মাসটা আপনি একটুখানি রয়ে যাবে, তারপর আবার গুছিয়ে রাখবো। ধূপকাঠিতে মোটা টাইপের মার্জিন থাকে, আপনি নর্মালি এমনি যেরকম প্রোডাক্টগুলো আছে যেমন সাবান শ্যাম্পু, এগুলো তো অত মার্জিন জানতে পারবে না, ধরো 10% ১৫% ধূপকাঠিতে 13-14% মার্জিন তো ইজিলি থেকে যায়। কখনো কখনো এমন ধূপকাঠি আছে যেগুলো 30-40-50% মার্জিনও সেল করা যায়, আর খুব প্রিমিয়াম ধূপকাঠি হলে কখনো কখনো 100% মার্জিনও থাকে, কিন্তু সেটা রেয়ার, অবশ্যই খুব প্রিমিয়াম ধূপকাঠি সহজে পাওয়া যায় না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে মন্তব্য করলে খুব খুশি হব, আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামীকাল আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো, আজকের জন্য বিদায়, বাই বাই।